الله رب العالمين بيقول بسم, بسم الله الرحمن الرحيم الله اكبر <applause> المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصين القائمين والصائمات والحافظين فروجهم الحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عزيما الله أكبر الله أكبر الله أكبر

কথা মনে রাখতে হবে বিশ্বাস করতে হবে মহা পুরস্কার ক্ষমা এবং প্রতিদান আল্লাহ কার জন্য রেখেছেন এখনি আপনারা ডিসাইড করতে পারবেন আপনি আমি আমরা কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়েছি আমরা কি জান্নাতে যাওয়ার প্ল্যাটফর্মে আছি নাকি বন্ধু জাহান্নামের সীমানায় আমরা দাঁড়িয়ে আছি এখনি আপনারা ডিসাইড করতে পারবেন আল্লাহ বলেছে ইননাল মুসলিমিন ওয়াল মুসলিমাত আত্মসমর্পণকারী পুরুষ আত্মসমর্পণকারী নারী ওয়াল মুমিনিন ওয়াল মুমিনা

না তাইলে জান্নাত যাওয়ার কোনো সম্ভাবনা নাই বলম আমি নিনমিন বিশ্বাসী পুরুষ এবং বিশ্বাসী নারী এখন যদি আপনাদের ইন্টারভিউ নেই এখানে যদি কোনো জুরি বোর্ড হয় এই ইন্টারভিউর মাধ্যমে আপনাদের কি যদি বলি এই এই জায়গাগুলোর মধ্যে বিশ্বাস আছে কিনা প্রথম ইন্টারভিউ আপনারা আশি পার্সেন্ট হেরে যাবেন এবার আপনারা বলেন জান্নাতে যেতে পারবেন কি না আরো জোরে বলেন না অনুগত পুরুষ এবং অনুগত নারী আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব যে রাস্তা দেখিয়েছেন তাদের যে আইন তাদের জি বিধান তাদের যে রাস্তা সে রাস্তা অতিক্রম করছি নাকি সেই রাস্তাকে আক্রে ধরে হাঁটছি আক্রে ধরে হাঁটি না অতিক্রম করে যাচ্ছি শিবালঙ্ঘনকারী না আমরা কথা বলেন না কেন আমরা কি শিবানায় আসি না আমরা শিবালঙ্ঘন করে দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকারভাবে বলেছেন আস-সাদিকিন আস-সাদিকন সত্যবাদীনি আমরা এই ইন্টারভিউতে নিলে নাইনটি ফাইভ মানুষ হেরে যাবেন যাবেন কথা বলেন না কেন আমার কথা কি ঠিক না ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ঠিক কিনা বলেন ঠিক কি না বলেন ঠিক আরো জোরে ঠিক সাবিরিনা ওয়াসাবিরাত ধৈর্যশীলদের কাতারে যদি আপনাদেরকে আমি দাঁড় করাই এই পৃথিবীর মুসলমান যদি আমি দান করায় তাহলে ধৈর্যশীল রূপে পাব আমি হাজারের মধ্যে একজন বলেন ঠিক কি না হাজারের মধ্যে পাব আমি একজন ওয়াল কাসিঈনা ওয়াল কাসিআত আল্লাহ রাব্বুল আমীন কোরআন শরীফের 22 পারা প্রথম পৃষ্ঠায় চমৎকারভাবে তিনি বলে দিয়েছেন বলেছেন ও বন্ধু বিনীত পুরুষ এবং বিনীত নারী এখন আপনাদেরকে বলি বিনীত শব্দটা যদি আপনারা বুঝতেন তাহলে বন্ধু আমরা যদি বসতাম গোটা পৃথিবীর মুসলমান যদি বসতো আজকে মুসলমানের এই বেহাল দশা হতো না কথা বলেন না কেন ঠিক বেঈমান কাফের সাথে যুদ্ধ করব কার সাথে আমরা যুদ্ধ করি এক ইমাম আরেক ইমামের সাথে এক মুসলমান আর এক মুসলমানের সাথে অস্ত্র তলোয়ার যা আমরা এক মুসলমানের জন্য রেডি করেছি বেইমানের সাথে লেজু মেইনটেইন করে প্রেমের বন্ধন জুগিয়েছে আপনারা বলেন জান্নাতে যাওয়ার সম্ভাবনা আসেনি না আরো জোরে বলেন না ওয়াল মুতাসদ্দিকিনা ওয়াল মুতাসদ্দিকাত এখন যদি আপনাদেরকে বলে দান করতে আসেন 500 টাকার নোট লুকাইয়া 5 টাকার নোট বের করবেন ঠিক কথা বলেন না কেন ঠিক আরো জোরে ঠিক 1000 টাকার নোটকে লুকিয়ে বন্ধ 10 টাকার নোট বের করবেন ঠিক কিনা বলেন ওয়াসাইমিনা

থাকার নাম হলো রোজা আমরা নামে বন্ধু করা নারী এবং পুরুষ এখন যদি বলি অধিক স্মরণ করার ক্ষেত্রে যদি বলি এখন যদি আমি বলি পুরনো কথা বলতে হবে পুরনো কথা বলবো না কারণ বন্ধু পুরনো কথা বললে আমার মুসল্লিদের ব্যথা লাগবে কারণ সে ব্যথা আমি আর নতুন করে দিতে চাই না অনেক ব্যথা অতীতেই দিয়ে দিয়েছি আমি এটার জন্য আই এম সরি ঠিক কেনা বলেন আর জোরে বন্ধু হাত জোর করে সবাইকে বলছি আপনাদেরকে বলছি এখনো সময় আছে বোঝেন এখনো সময় আছে বিবেকটাকে প্রশ্ন করেন আমি আজকে আপনাদেরকে বলবো আমার ওয়ার্ডের রানিং মেম্বার তিনি আমার সামনে আছে বিজ্ঞ লোকের এখানে আছেন আজকে আমি আপনাদেরকে বলবো যেই সমাজের মধ্যে তর্ক এবং বিতর্ক থাকে না এই সমাজ 100% মৃত সমাজ কথা বলেন না কেন ঠিক কথা বলেন না কেন ঠিক যেই সমাজের মধ্যে তর্ক বিতর্ক নেই যে সমাজের মধ্যে তর্ক বিতর্ক নেই যেই সমাজের মধ্যে কোনো প্রশ্ন নিয়ে জানার জন্য কোনো অনুভূতি নাই যে প্রশ্ন নিয়ে বন্ধু কোনো কথা বলার মতো কোনো এক্সপেরিয়েন্স নেই এই সমাজ মৃত সমাজ এই সমাজ থেকে কোনোদিন শুভ কিছু আশা করা যাবে না জিকির মানে হলো আল্লাহর শরণ আল্লাহর শরণ হলো আজকের মাহফিল আমি মাহফিলে যাব ও বন্ধু ইমাম সব নির্দেশ দিয়ে সে নির্দেশ মেনে আমার জীবন যাপন করব ঘুমাইতে গেলে আমি ইসলামী আইন মেনে ঘুমাবো খাবার খাইতে গেলে ইসলামে আইন মেনে খাবার খাব রাস্তায় চলতে গেলে আমি রাস্তার হক পুরোপুরি আদায় করব সমাজে আমি বাসতে হলে লড়াই করে আমি সমাজে বেঁচে থাকব অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করব কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকুল কাওলান সাদীদ সব সময় সত্য কথা বলো এখানে বন্ধু চমৎকার এক বয়ান আছে বেঈমান কাফির মুশরিকরা চমৎকার ভাবে বয়ান দিয়েছেন বেঈমান কাফির মুশরিকরা চমৎকার ভাবে বলে দিয়েছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামস বনের আরফ কান্ট্রি হি

কেমন করে বোঝাবো কেমন করে বসলে আপনাদের হৃদয়ে হেদায়েতের প্রভাব আসবে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হবেন প্রেমের জোয়ার নতুন করে নিজের হৃদয়ে রাজ্যে উত্তাল ঢেউয়ের মতো ঢেউ খেলবে আমি জানি না বন্ধু আমার নবী সামুরাই বেজন্দ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আমার নবী স্পষ্ট করে বলে দিয়েছেন নবী স্বপ্নের ব্যাখ্যা দিতে গিয়ে বললেন তিনি বলতেছেন আমি দেখতে পাইলাম ফেরেশতা আমার বন্ধু আমি তাদের সাথে সফর করতে থাকলাম হঠাৎ করে দেখলাম একটা চুলা দেখা যায় চুলার দিকে আমি নজর দিলাম নজর দিয়ে চাইয়া দেখি উলঙ্গ নারী পুরুষ দেখা যায় আমি আমার বন্ধু বন্ধুদেরকে ফেরেস্তাদেরকে প্রশ্ন করলাম বলো না এরা কারা এবার ওই ফেরেস্তার উত্তর দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী নবী গো ও প্রাণের নবী এরা হলো আপনার একদল উম্মত নামধারী উম্মত এরা দুনিয়ায় সিনার কাছে লিপ্ত ছিল ঠিক হাদিস শরীফ দ্বারা প্রমাণ সিনার কাছে লিপ্ত যারা তারা 100% জাহান্নামী অত্যন্ত তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ক্ষমা আমি তাদের জন্য রেখেছি শুরু থেকে মনে রাখতে হবে প্রথম হলো কি আত্মসমর্পণকারী নারী পুরুষ দ্বিতীয়ত হলো বিশ্বাসী নারী পুরুষ তৃতীয় হলো অনুগত নারী পুরুষ ঠিক ঠিক চতুর্থ হলো সত্যবাদী নারী পুরুষ তারপরে হলো বন্ধু ধৈর্যশীল নারী পুরুষ তারপরে হলো নারী পুরুষ তারপরে হলো পুরুষ তারপরে আল্লাহর অধিক শরণকারী নারী পুরুষ তারপরে বলেছেন লজ্জাস্থানের হেফাজতকারী নারী পুরুষ। তাদের জন্য আল্লাহ রেখেছেন ক্ষমা এবং মহা প্রতিদান পুরস্কার জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ গন্দুল আসে না নাই না নাই আংশিক কিছু আছে আমি নাই বলবো না কারণ নাই বললে এটা ভুল হবে এটা নাই তবে আংশিক কিছু আছে কি আছে আংশিক কিছু আছে বন্ধু এই আংশিক কোন কিছু দিয়ে আপনার পরকাল পার পাওয়ার কোনো সম্ভাবনা নেই আজকে আপনাদেরকে বলবো আপনারা আমার প্রিয় নবী এই যে কোরআন শরীফটা বন্ধু এই যে কোরআন শরীফের 30 পারা বলতে পারবো না আমি বলে দিচ্ছি কোরআন শরীফের 30 পারায় সূরা একটা আছে সূরা ইনফিতর সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাপতুললহ আমিন বলে দিয়েছেন اِذَا السَّمَاءُ فُطِرَتْ وَاِذَا الْكَوَاكِبُ انْتَثَرَتْ وَاِذَا الْبِحَارُ فُجِّرَتْ وَاِذَا الْقُبُورُ بُعْثِرَتْ عَلِمَتْ نَفْسٌ

আরে ভাই এরা তো আসবে কি বাইরে মাইকের আওয়াজ যায় না যায় আমি তো একবারে আর আগানো যাবে না 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 ঠিক আছে ঠিক আছে আমি আসছি না এটার আর সুযোগ নাই সুযোগ নাই বা আগের ওয়াজগুলো কি শুনছেন সবাই স্পষ্ট করে শুনছেন না হয় আমার 20 মিনিট পরে যাবে সব 20 20 মিনিট সময় না হয় বেশি লাগবে তারপর আমি পুনরায় আবৃত্তি করব কে তেলাওয়াত করব আপনাদেরকে ভেঙে বুঝিয়ে দেব কথা বলেন

সর্বপ্রথম কি আত্মসমর্পণকারী নারী এবং পুরুষ এবং নারী দুই নাম্বার কি বিশ্বাসী নারী পুরুষ বিশ্বাস মানে কি ইমান ইমান মানে কি জানেন এই যে গাজী সুলাইমান খুব ভালো মানুষ দূর থেকে শুনে শুনে বিশ্বাস করছেন এটা ইমান দেখছেন প্রমাণ হয়ে গেছে যতদিন না দেখি বিশ্বাস করবেন আমি एग्जांपल দিচ্ছি এটা কিন্তু 100% না শুধু সাধারণভাবে বোঝানোর জন্য বলছি কথা বলেন না কেন এমন কিছু বিষয় আছে সারা জীবনও দেখতে পারবেন না কথা বলেন না কেন সারা জীবনও দেখতে পারবেন না কিন্তু মনে প্রাণে বিশ্বাস করতে হবে রাখতে হবে সেই বিশ্বাসের নাম হলো iman আর সেই iman দিয়ে আপনার জন্য জান্নাতে যাওয়া সম্ভব ঠিক আপনি এখানে আমার কাছে ইমানের কথা বলবেন একটু দূরে গিয়ে আবার এই কথাগুলোকে উপেক্ষা করে ডিনাই করে নতুন কোন শব্দ ইউজ করবেন এটা কি ईमानদার বলে না এটা কি বলে আপনারাই জানেন আমি এটাকে আর কিছু বলবো না এবার দেখেন আমি আপনাদেরকে মর্জিদি আরো একাধিকবার বলেছি এগুলো আমার মনে হয় আপনাদের মুখস্থ হয়ে গেছে মগস্ত হয়ে গেছে যেটা হলো কি আল্লাহ কি বলেছেন ও আহালি কুম না আল্লাহ কি বলেছেন সেভ ইউর সেলফ এন্ড ইউর ফ্যামিলি ফ্রম দা ফায়ার আল্লাহ বলেছেন তুমিও জাহান নাম থেকে বাঁচো তোমার পরিবারকেও বাঁচাও আমার দায়িত্ব হলো আপনাদেরকে বাঁচানো আমার কাজ কি

কথা কি বুঝতে পারছেন তাহলে কি করতে হবে পরিপূর্ণ বিশ্বাসী হতে হবে ঠিক কিনা বলেন তারপরে আমাদের কি অনুগত থাকতে হবে তারপরে আমাদের কি সত্যবাদী হতে হবে কি হতে হতে হবে সত্যবাদী হবে তারপরে আমাদের কি বিনীত হইতে হবে তারপরে আমাদেরকে দান সাদকা করতে হবে তারপরে আমাদেরকে রোজা রাখতে হবে তারপরে আমাদেরকে অনেক বেশি আল্লাহর জিকির করতে হবে তারপরে লজ্জাস্থানের হেফাজত করতে হবে